ছট পুজো কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত প্রাচীন হিন্দু পার্বণ। সূর্য উপাসনার এই অনুপম লৌকিক উৎসব বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, নেপালের তরাই অঞ্চলসহ বাংলার প্রায় সর্বত্রই পালিত হয়। ছট পুজো মানেই নদী, সেখানে গঙ্গা থেকে দামোদর, বাঁকুড়ার দ্বারকেশ্বর নদী, সর্বত্রই ছটের পুজো। ছট পুজো আসলে সূর্য ও তার পত্নী উষার ছোটি মাই প্রতি সমর্পিত হয়। ছটে কোনো মূর্তি পূজা করা হয় না। ছট ষষ্ঠী নামের অপভ্রংশ। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি পালনের পর চার দিনের ছট ব্রত অনুষ্ঠিত হয়। পূজার কখন উৎপত্তি হয়েছিল তার কোনো স্পষ্ট নিদর্শন পাওয়া যায় না। ঋগ্বেদের শ্লোকসমূহে সূর্য বন্দনার স্পষ্ট নিদর্শন আছে। ভারতীয় সভ্যতার সঙ্গে গ্রিক, রোমান, ইজিপ্ট ইত্যাদি সভ্যতাসমূহেও সূর্য মুখ্য দেবতা ছিলেন। উষা ও বৈদিক দেবী, বেদে তিনি অশ্বিনী কুমারদের মাতা। রামায়ণে রয়েছে রামের কুলদেবতা সূর্যর জন্য রাম এবং সীতা এই পুজো করেছিলেন। মহাবীর কর্ণ কোমর পর্যন্ত জলে নেমে সূর্য উপাসনা করেছিলেন। আজও ছট পূজা উদযাপন করা সকল মানুষকে কোমর পর্যন্ত জলে নেমে সূর্য বন্দনা করতে দেখা যায়। ছট বছরে দুবার পালিত হয়। প্রথমবার চৈত্র মাসে চৈতি ছট এবং দ্বিতীয়বার কার্তিক মাসে কার্তিকী ছট। পারিবারিক সুখ, সমৃদ্ধি তথা বাঞ্ছিত ফললাভের জন্য এই ব্রত পালন করা হয়। পূজায় সম্পূর্ণ সাত্ত্বিক নৈবেদ্য ইত্যাদি কুলো, ডালা বা পাঁচিতে রেখে উৎসর্গ করার নিয়ম। বিভিন্ন ফল, মূল, মিঠাই ইত্যাদির সঙ্গে পরম্পরাগত লোকখাদ্য ঠেকুয়া প্রস্তুত করে নৈবেদ্য রূপে প্রদান করা হয়। এই সময় নুন মশলা বর্জিত সম্পূর্ণ নিরামিষ খাদ্য গ্রহণ করার রীতি। পুজোর শেষে আত্মীয় স্বজন প্রতিবেশীদের প্রসাদ বিতরণ এই পুজোর অন্যতম অঙ্গ। ঘর সে বহরিয়া